হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। তো আশা করি সবাই ভালো আছো। আর তোমরা হয়তো অনেকেই ভাবো যে আমরা কোথায় থাকি। তো ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ, আমরা অ্যাকচুয়ালি গ্রামে থাকি। আর গ্রামে আমাদের লাইফস্টাইলটা কেমন হয়, দৈনন্দিন জীবনে আমরা কী কী করি, তো আজকের এই ব্লগটাতে সেগুলোই দেখানোর চেষ্টা করা হবে। পুরো ভিডিওটা ও কন্টিনিউ করছে, সেই সবটি দেখতে থাকো। তো বন্ধুরা, এই যে কলাক্ষেতটা দেখতে পাচ্ছ, এটা আমাদেরই কলাক্ষেত। তো এখানে কলা প্রায় শেষের দিকে, আর আমাকে এখন এই চারাগুলো তুলতে হবে। এই চারাগুলো তুলতে হবে। আর এই যে পাশেই আমার আরেকটা জমি দেখতে পাচ্ছ, এটাও আমাদের জমি। আর এখানে আমি নতুন করে আবার কলা চাষ করব। তো বন্ধুরা দেখো, আমি চারাগুলো কীভাবে তুলি। আর এই চারাগুলো তুলতে প্রথমত দুটো হাতিয়ারের প্রয়োজন। সেটা হলো, প্রথমে এই কোদাল লাগবে। আর এটা তোমরা চিনো কিনা জানি না, এটাকে আমাদের গ্রামের ভাষায় বলা হয় শাবল। তো এই এই দুটো জিনিসই লাগবে আমার চারাগুলো তুলতে। তো দেখো চারাগুলো কীভাবে তুলি। তো বন্ধুরা, এখানে আরও অনেক চারা আছে, আর এই সব চারাগুলো আমাকে একাই তুলতে হবে। আর গ্রামে যারা থাকে তারাই শুধু বুঝতে পারে কৃষিকাজ কতটা কষ্টের হয়। কাজ তো করতেই হবে, সে কৃষিকাজই হোক বা অফিসের কাজ, কোনোটাই ছোট নয়। আর বন্ধু, আমরা যদি কৃষিকাজ না করি তাহলে দেশ চলবে কী করে? তো বন্ধুরা, কোদাল দিয়ে প্রথমে একটু খুঁড়ে নিলাম আমার সুবিধার্থের জন্য। তো এখন আমি এই যে তো এই শাবল দিয়ে এখন আমি তুলবো চারাগুলো। দেখতে পাচ্ছ আমি চারাগুলো তুলছি, সত্যি বলতে অনেকটাই পরিশ্রম হয় আমাদের। তো কী আর করার, তো একটা তুলে ফেললাম। তারপরে দেখ, ওই পাশে আরও অনেক তুলেছি সকালবেলা। সকালবেলা ওই পাশে অনেক তুলেছি, তো এখন আর ওই পাশে তুলছি। দুটো তুলে ফেললাম। তিনটা হয়ে গেল। তো বন্ধুরা দেখতেই পারলে আমি কিভাবে চারাগুলো তুললাম। সত্যি বলতে আমাদের অনেকটাই পরিশ্রম হয়। তো কি আর করার, কাজ তো করতেই হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, আজকে 7 দিন পর আমার জমিতে গাড়ি চলে আসছে। আমি এখন জমিটা চাষ করছি, আর এরপর ওই জমি থেকে চারাগুলো এনে লাগাবো। তো দেখো কিভাবে চারাগুলো লাগাই, পুরো প্রচেষ্টা তোমাদেরকে দেখাবো। ও শিট, আমি তোমাদেরকে বলেছিলাম এই কলা চাষ করার পুরো প্রচেষ্টা তোমাদেরকে দেখাবো। তো সরি বন্ধুরা, দেখাতে পারলাম না। তারপর আমার একটা খুব বড় প্রবলেম হয়ে গেছিলো, যার জন্যই আর দেখাতে পারিনি। আর এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ, এই ভিডিওটা আমি পুরো 4 মাস পরে করলাম। এতদিনে চারাগুলো অনেক বড় হয়ে গেছে। আর তোমরা হয়তো ভাবতে পারো, আরে ভাই এটা 4 মাস পর ভিডিও কী করে হয়, যখন তুললো চারা তখনই তো এত বড় ছিল। তো বন্ধুরা না, চারাগুলো আমি লাগানোর পর আবার গোড়া থেকে কেটে দিয়েছিলাম। তো আই হোপ বন্ধুরা ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দাও, আর চ্যানেলে নতুন হয় তাহলে সাবস্ক্রাইব করে নাও। আর এই ব্লগটা যদি ভালোভাবে তোমরা দেখো, মানে ভালো রেসপন্স পাই, তাহলে নেক্সট ব্লগটা দেবাশিষদার আসবে। মানে দেবাশিষদার বাড়িতে কী পরিবেশে থাকে, আর দেবাশিষদার কৃষি কাজ করে কি না, এই ব্লগটাই নেক্সটে আসবে। তো যাই হোক, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ অবধি ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।